নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ আর আমরা আমাদের এই প্রচেষ্টায় পরমেশ্বরের কৃপায় গুরুজনেদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে সাফল্য লাভ করব। তাই তো এই শুভকামনা নিয়ে এসো শুরু করি আজ বৃহস্পতিবারে মায়েদের বারে ছোট্ট মানুষের ছোট্ট গল্প তৃতীয় পর্ব তো চলো শুরু করি আজকের গল্পের নাম হলো রাঁচি আর লেখিকা শ্রীমতী বাণী পাত্র আবার পেয়ে শ্রোতা গল্প বললো ট্যাঁ ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা শ্রীমতী বাণী পাত্র আর গল্পের নাম হলো রাঁচি আজ আমরা শুরু করছি তৃতীয় পর্ব প্রথম পর্বে ট্যাঁট্যা কলেজ থেকে রাঁচি বেড়াতে এসে রাঁচি স্টেশনে নেমেছে দ্বিতীয় পর্বে টটারা রাঁচি স্টেশন থেকে একটা হোটেলে উঠেছে এরপর ট্যাঁটারা সবাই টেগর হিলস দেখতে গেল টেগর হিলসের কাছে এসে ট্যাটারা সবাই পাহাড়ের ধাপ পেয়ে টেগর হিলে উঠতে শুরু করলো অনেকগুলো ধাপ ওঠার পর একটা ঘর দেখতে পেল এই ঘরে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্রাম নিতেন ট্যাটারাও সবাই মুক্ত আকাশের নিচে অর্ধচন্দ্রাকৃতি খোলা বারান্দায় বসে বিশ্রাম নিল এবং নিজেদেরকে ক্যামেরা বন্দি করল বিশ্রাম নেবার পর আবার ধাপে ধাপে উঠতে শুরু করে দিল অনেক ধাপ ওঠার পর আর ধাপ নেই অথচ কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাহাড়ের শীর্ষে চারিদিকে ফাঁকা চার খুঁটি চা এক চালার নিচে বসে তার কালো জয়ী লেখাগুলো লিখতেন সেই চালার কাছে যেতে হলে আরও অনেকটা উপরে উঠতে হবে খানিকটা ধাপ ছাড়া পাহাড়ে ওঠার পর জানা গেল পাশ দিয়ে ঘুরে চলার মানে ঘুরে ওই চালার কাছে যাওয়ার রাস্তা আছে ট্যাঁটারা ঠিক করলো ঘুরপথে ওইখানে যাবে না তাই ট্যাঁটারা কজন ধাপ ছাড়া পাহাড়ের গাবে উঠতে লাগলো এবং ওই পাহাড়ের গায়ে বসে দাঁড়িয়ে বিশ্রাম করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার বসার জায়গায় পৌঁছে সেখানে নিজেদেরকে ক্যামেরা বন্দি করলো সেই জায়গাটাকে সাথে নিয়ে ঘুরপথে যারা গেল তাদের চেয়ে ট্যাঁটারা কজন আগেই ওই চার পেয়ে চালার নিচে পৌঁছে গেল ট্যাঁটারা এমন সময় ওই পাহাড়ের শীর্ষে উঠেছিল সেই সময়ে সূর্যোদয় বা সূর্যাস্ত কিছুই দেখার সময় নয় কিন্তু ওই উঁচু থেকে যে সমতল জায়গাটি দেখা গেল সত্যই অপূর্ব তার বর্ণনা কবিতার কাব্যিক কল্পনার মাধ্যমেই প্রকাশ করতে পেরেছেন শুধুই তার অপূর্ব দৃশ্যটা দেখেই গেল এরপর সবাই দিয়ে পাহাড়ের নিচে নেমে নেমে এলো তারপর রাস্তার উপর কিছুটা হাঁটা পথে এসে রাস্তা ক্রস করে একটা লেকের ধারে সবাই উপস্থিত হলো মধ্যগগনে সূর্যের আলোয় লেকের স্বচ্ছ জল দেখতে দেখতে জি স্যার সবাইকে জিজ্ঞাসা করলেন তোমরা রক গার্ডেন দেখতে যাবে না পাগলা গারদ সবাই বললো রাঁচি এসেছি পাগলা গারদ দেখতে যাব না তাই হয় অনেকে তো বলেই ছিল তোরা পাগল তোরা রাঁচি যা আমরা যাব না এরপর সবাই বাসে উঠে চললো মানসিক হসপিটালের দিকে খানিকটা পথ আসার পর ট্যাটারা একটা মিষ্টির দোকান দেখতে পেল ট্যাঁটারা বলল স্যার এইখানে একবার বাসটা থামান আমরা এই দোকান থেকে কিছু মিষ্টি কিনবো স্যার বললেন ঠিক আছে কয়েকজন মিষ্টি কিনল আবার অনেকে কিনলো না এরপর বাসে বসে কেউ 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 পাগলাগারোদের অদ্ভুত অদ্ভুত ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগলো হইচইয়ের মধ্যে বাস এসে পৌঁছলো মেন্টাল হসপিটালের সামনের মেন রোডের উপর এরপর সবাই বাস থেকে নেমে হসপিটালের পাশ দিয়ে মেন গেটের কাছে এসে দেখলো দরজা বন্ধ বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না গেটের সামনের দুদিকে দুজন পাহারাদার বসে আছে জিজি স্যারকে সবাই জিজ্ঞাসা করলো স্যার ভিতরে যাওয়া যাবে না স্যার বললেন এখানে বলা হলো আগে থেকে বলা না থাকলে কাউকে ঢুকতে দেওয়া হয় না অগত্যা বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্যান্টাদেরও মনটা খারাপ হয়ে গেল ওই সব মানুষগুলো তো আজ মনের কারণে এখানে চিকিৎসা সবাই বলল স্যার এখানে আর থাকবো না চলে চলুন বলে সবাই বাসে উঠে পড়ল ভেতরে ঢুকতে গেলে বিনা পারমিশনেও ঢোকা যায় মানে বিনা আগাম সূচনা দিয়েও ঢোকা যায় যদি কেউ পাগল হয় তাই তো তবে পাগল বা পাগলামি নিয়ে হাস্যকর কিছু নয় তবু যদিও অনেক হাস্যকর ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেভাবে একটা কর্মপ্রকৃতি বা কর্ম পন্থাকে ভেবে নিই যে এইভাবেই করা উচিত বা এইভাবেই ঠিক সেই অনুযায়ী যদি গরবিল হয় যদি সেটা কার কারোর ক্ষতি না করে তখন সেটা হাস্যকর হয়ে দাঁড়ায় তবে আমরা এই সমস্ত কিছু ভাবতে ভাবতে একটা জিনিস ভুলে যাই যে আজ আমরা যে পন্থা দিয়ে একটা কাজকে সমাধা করার বা সমাপন করার যে ভাবছি সেটা হয়তো আরও অনেকভাবে হতে পারে তো যাই হোক যে যে অবস্থাতেই থাকুন যে অবস্থাতেই মনের অবস্থা থাকুক থাকুক তারপরেও বলবো হাসতে ভুলো না বন্ধু জিনিসটা হলো যেটা যদি কিছু ভালো হয়ে থাকে সেটা মানে যখন হয়েছে তখনও হাসা উচিত আর পরে সেটা ভেবে হাসা উচিত আর যদি বাজে কিছু হয়ে থাকে যখন বাজে হচ্ছে তখন তো খারাপ লাগছেই যদি তারপরেও সেটা ভেবে আরও বাজে লাগতে থাকে বাবা কত বাজে লাগা হবে আর তাছাড়া রোজ তো দুবার করে দাঁত মাজতে বলাই থাকে যেকালে দাঁত এখনও আছে আর দাঁত মাজা যেকালে রোজ দুবেলা অন্তত একবেলা হয়েই থাকে তাহলে একটু হাসাটা উচিতই তাহলে আজ এই অবধি সকলে ভালো থেকো টাটা